আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং গত ক্লাস পর্যন্ত খুব ভালো করে প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা যেটা দেখব যে ডিফারেন্ট ইউজেস অফ সার্ভার সুপার ভেরিয়েবল এবং রিকোয়েস্ট সুপার ভেরিয়েবল এবং পোস্ট সুপার ভেরিয়েবল। কিন্তু এইখানে আমাদের আরও একটা বিষয় আছে, ওইটা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে গেট সুপার ভেরিয়েবল। ওকে, কারণ এইটাও আমরা আজকে দেখব, কারণ এই কয়েকটা বিষয় সম্পর্কে আপনার ভালো নলেজ থাকতে হবে। যদি ভালো নলেজ না থাকে তাহলে আপনি একটু অসুবিধায় পড়তে পারেন। এই জন্য আমি এগুলির ব্যবহারের ভিন্নতা নিয়ে আজকে আলোচনা করব, যেটা আপনার জন্য খুবই খুবই উপকারী। ওকে, তো আমরা এর আগের ক্লাসের মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে আমরা এখানে পোস্ট মেথডটা ইউজ করেছি এবং এই পোস্ট মেথডের মাধ্যমে আমরা কি করেছি, জাস্ট ডেটাটা সেন্ড করে দিয়েছি কোথায়, ইনফো ডট পিএসপির মধ্যে। তো এইখানে আমরা কি করেছি, আমরা এখানে চেক দিয়েছি মেথডটা আসলে পোস্ট কি না। যদি পোস্ট হয় তাহলে কি, এখানে রিকোয়েস্টের মাধ্যমে অর্থাৎ রিকোয়েস্ট সুপার ভেরিয়েবলের মাধ্যমে আমরা ডেটাটা পিক করতেছি, তাই না? অর্থাৎ ইউজার নেম থেকে, অর্থাৎ এই যে এইখান থেকে আমরা ডেটাটা পিক করতেছি। ওকে, এরপর আমরা এটা ডিসপ্লে করাচ্ছি। তো আমরা ডেটাটা ভিন্নভাবেও পিক করাইতে পারি, কিভাবে? যেমন ধরুন এখানে যে পোস্ট দেওয়া আছে, তাই না, আমরা এইখানে এইখানে যদি পোস্ট দেওয়া থাকে, এইখানে যদি পোস্ট দেওয়া থাকে তাহলে আমরা এখানে চেক করব এটা পোস্ট আছে কিনা। এরপর এই জায়গায় আমরা সরাসরি পোস্ট সুপার ভেরিয়েবলটা দিলেও এটা কাজ করবে। এখানে জাস্ট মানে রিকোয়েস্ট দেওয়া লাগবে না, সরাসরি পোস্ট দিলেও এটা কাজ করবে। তো আমরা এটাকে যদি রিলোড দেই তাহলে দেখবো যে এটা কাজ করতেছে। তো আমরা হ্যালো বাংলাদেশ লিখলাম, এই দেখুন এই যে এটা কাজ করতেছে, হ্যালো বাংলাদেশ। ঠিক একইভাবে আমরা পোস্টের জায়গায় যদি আমরা গেট ইউজ করি, এই যে এইখানে আমরা যদি গ্যাট ইউজ করি, যে এই জায়গাটাই যদি আমরা গ্যাট ইউজ করি তাহলে কি হবে, হ্যাঁ তাহলে আমরা এখানে আবার চেক করব যে এটা মেথডটা কি গ্যাট কি না। এরপর যে এইখানে সুপার ভেরিয়েবল হিসাবে আমরা কার মাধ্যমে মানটা ধরতে পারি, গ্যাট, অর্থাৎ গ্যাট সুপার ভেরিয়েবলের মাধ্যমে আমরা মানটা ধরতে পারি। এটা রিলোড দিলাম, এরপর আমরা এখানে বললাম যে হ্যালো গেট, অর্থাৎ আমরা যাই বলবো তাই আসবে। সো এই যে এখানে আমরা নর্মালি কি গেট সুপার ভেরিয়েবলটা দিয়েও মানটা আমরা তুলতে পারতেছি। এইভাবে আমরা কি করতে পারি, রিকোয়েস্ট দিয়েও করতে পারি। তো একটা বিষয় এখানে লক্ষণীয়, যখন আপনি রিকোয়েস্ট সুপার ভেরিয়েবলটা ইউজ করবেন তো এখানে মেথডটা গেট হোক আর পোস্ট হোক সে কিন্তু দুইটার মধ্যেই কাজ করবে। কোনো কারণে আপনি এখানে পোস্ট দিলেন, এখানে আপনি কি দিলেন, পোস্ট দিলেন, এবং এই যে এই জায়গাটাতেও আপনি পোস্ট দিলেন, আপনি পোস্ট দিলেন, তখন কিন্তু এটা কাজ করবে না, তখন এটা কাজ করবে না। ওকে, আমরা এটা উঠিয়ে দিই। এরপর আমরা এখানে যদি চেক করি হ্যালো বাংলাদেশ, দেখুন এটা কিন্তু কাজ করবে না। ওকে, এটা হচ্ছে একটা প্রবলেম। তো এই ক্ষেত্রে এটা মানে ফিক্স ধরেই রাখতে হবে, যদি আমরা এখানে পোস্ট এবং এখানে পোস্ট দিই তখন আমরা এখানে পোস্টই দিতে হবে। ওকে, আবার ওইখানে যদি গেট, এখানে মনে করুন যে গেট দিলেন আপনি, গেট, আবার এইখানে আপনি গেট দিলেন, আর এখানে কি দিয়ে দিলেন, পোস্ট, এখানে পোস্ট দিয়ে দিলেন, তখন কিন্তু আবার এটাও কাজ করবে না। ওকে, তখন আবার এটা কাজ করবে না, দেখুন এটা কাজ করবে না। কিন্তু আপনি গেট ইউজ করেন আর পোস্ট ইউজ করেন ওইটা দেখার বিষয় না, এইখানে আপনি রিকোয়েস্ট দিলে, ওকে, যদি রিকোয়েস্ট সুপার ভেরিয়েবলটা ইউজ করেন তখন আপনি এখানে গেট বা পোস্ট যে কোনোটা ইউজ করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ এটার সাথে ওইটা মিল রেখে, এখানে কন্ডিশনটা মিল রেখে আপনি গেট ইউজ করেন আর পোস্ট ইউজ করেন কোনো প্রবলেম নাই, জাস্ট রিকোয়েস্ট ইউজ করলেই হবে। তো এই যে একটা মানে পার্থক্য, এটা যদি আপনার না জানা থাকে তাহলে আপনার হয়তো এরকম মনে হতে পারে, তাহলে আমরা আসলে গেট কেন ইউজ করব, পোস্ট কেন ইউজ করব, রিকোয়েস্ট কেন ইউজ করব, এইরকম একটা দুর্ভাবনা বা এটার ইউজেসটা আপনার মনে সন্দেহ তৈরি করতে পারে। এই জন্য আজকের ক্লাসটা ছিল। তো আশা করি সবাই উপভোগ করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং
আমাদের যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।